আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। একজন প্রশ্ন করেছেন, আমাদের চাচা টাকার বিনিময়ে আমাদের জমি বন্ধক রেখেছেন, সে জমিতে আমরা এখন চাষ করি এবং ফসল আমরাই নিচ্ছি। আমার প্রশ্ন হলো, এভাবে টাকার বিনিময়ে জমি বন্ধক রাখা কি জায়েজ? এ ব্যাপারে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটি করার জন্য। আপনি আপনার চাচার জমি বন্ধকে নিয়েছেন, কিন্তু যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেটি আসলে বন্ধক নয়, এটা হলো একটা সুদ লেনদেন। আপনি তাকে টাকা দিয়েছেন, বিনিময়ে জমি বন্ধক নিয়েছেন, আর এ সময় আপনি জমি ভোগ করবেন, এটি মূলত সুদে লেনদেন। ঋণের বিপরীতে কোনো কিছু সুবিধা নেওয়া জায়েজ নেই। যদি ঋণের মাধ্যমে আপনি কোনো না কোনো উপকার পান, মানে অতিরিক্ত যেটা পান সেটা তো সুদ, সুদ হওয়ার কারণে এটি আপনাদের জন্য হারাম। আপনারা এটা করতে পারেন না। যে জমি নেবেন তাতে চাষাবাদ করে দুই পক্ষই নেবেন, তার কাছ থেকে এভাবে বর্গা চুক্তি নিতে পারে, এটি বৈধ ব্যাপার। তবে শুধু অর্থের বিনিময়ে নিজেরা অতিরিক্ত ভোগ করলে তো সেটি সুদ হবে। অতএব আমরা এই বিষয়ে সাবধানতা অবলম্বন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।